অপরূপ সুন্দর সৌন্দর্যে লীলাভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা পঞ্চগড়, এবং এখান থেকে নেপালের যে পর্বত শ্রেণী সেটি আমরা দেখতে পাই, হিমালয়ের একটি চূড়াও দেখা যায়, এবং বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা যেটি দেখার জন্য বাংলাদেশের অনেকেই পাসপোর্ট করে ফর্মালি তারা ভারতে যায়, দার্জিলিং যায় সেই পাহাড় শ্রেণী দেখার জন্য কিংবা কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার জন্য। সেটি আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে তেঁতুলিয়ার যে ডাকবাংলোটি রয়েছে তার পাশে মহানন্দা নদী, সেই মহানন্দা নদীর ওপাশে আমাদের এই হিমালয়ের পর্বতশ্রেণী, এবং বিশেষ করে খুব সুন্দর মনোলোহা রূপালী যে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সেটি দেখা যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের পঞ্চগড় জেলা, বিশেষ করে এই পর্যটন স্পটটি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই দৃশ্যটি বিশেষ করে দেখার জন্য আমাদের যে পর্যটক যারা রয়েছেন দেশের ভেতরে বা বাইরে, যারা দেখতে চান যে বাংলাদেশের একটি কর্নার থেকে অন্য দেশের একটি পর্বতশৃঙ্গ দেখা যাবে, আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন। আর বিশেষ করে এবছরে এই শীতের মৌসুম শুরুর ঠিক আগে আকাশ অনেক পরিষ্কার থাকায় অক্টোবরের শেষের দিকেই কিন্তু আমরা এই পর্বতশৃঙ্গের দেখা পেলাম। তেঁতুলিয়া একে তো বাংলাদেশের লাস্ট বর্ডারটা দেখা যায়, দ্বিতীয়ত এখানে এই কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর একটা ভিউ। এটা লিমিটেড সময়ের জন্য এটা মানে আসে, তো আজকে আকাশটা অনেক সুন্দর মেঘমুক্ত এবং আমরা অনেক সুন্দর এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, সেই আরেকটা প্রথম যখন আমরা আসি ট্রেনে পঞ্চগড়ে আর ঢোকার আগেই এই দৃশ্যটা একটু চোখে পড়ে, তখন আসলে ওইটা খুব এক্সাইটমেন্ট চোখের ভিতরে পড়ে। হ্যাঁ, আচ্ছা ওইখান থেকে, হ্যাঁ তো ট্রেনের থেকে প্রথম দেখার পরে আসলে অপরূপ মায়াবী যে মানে ইটা লাগে অনুভূতিটা, সেই ফিলটা অনেক সুন্দর। তো আমি আশা করবো যে সবাই একবার হইলেও যেন এই টাইমটা একটা সময় বের করে এটা দেখে যাওয়ার জন্য, বাংলাদেশের এটা আল্লাহ তাআলা একটা দান বা প্রাকৃতিক দান বলা চলে, যেটা আমরা আসলে খুব সহজে এটা উপভোগ করতে পারি। আর সেই সাথে এখানে যদি টুরিস্ট প্লেসগুলোকে আরও উন্নত করা হয় বা এইগুলাকে ওই যাতায়াত ব্যবস্থা এবং সহজ গাইড তৈরি করা হয়, তো আমার মনে হয় এখানে একটা ফিউচার ভালো একটা টুরিস্ট স্পট তৈরি হবে।